বছরের শুরু, পুরনো সব মন খারাপ ভুলে আবার নতুন উদ্যমে নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি বঙ্গবাসী। তিলকতময় উৎসবের মরশুম শুরু হয় বড়দিন থেকেই। ডিসেম্বরের শেষ দিন, তাই চেটে পুটে আনন্দ উপভোগ করছেন শহরবাসী। বছরের শেষ দিনে জনারণ্য আলিপুর চিড়িয়াখানায়। বাঘসিংহ দেখতে খুদেদের সঙ্গে ভিড় জমিয়েছে বড়রাও, আনন্দে আটখানা খুদেরাও। বর্ষবরণের দিনে ভিড় টেনেছে ভিক্টোরিয়াও। সকাল থেকে উৎসবের আমেজে মজেছে শহর। শীতের মিঠে রোদ গায়ে মেখে বর্ষ শেষের দিনে আনন্দে সামিল শহর। কেউ পরিবার, কেউ বন্ধু বান্ধব, কেউ বা প্রিয়জনকে নিয়ে হাজির হয়েছেন ভিক্টোরিয়ায়। শহর জেলা তো বটেই, ভিনদেশ থেকেও বর্ষবরণের হুল্লোড়ে সামিল হয়েছেন অনেকে। বাংলাদেশ থেকে এখানে এসেছো কতদিন হলো? এসেছো এক সপ্তাহ। এক সপ্তাহ হলো। নতুন বছরের আজকে শেষ একদম বছর 2023, কালকে হ্যাপি নিউ ইয়ার। কি চাইছো আজকে দিনে? যাতে পুরোটা বছর ভালো কাটে। আমি গুয়াহাটি, আসাম থেকে। কেমন লাগছে কলকাতা? খুবই ভালো লাগছে, খুবই লাইভলি একটা 31st January মানানোর জন্য খুবই ভালো একটা সারাউন্ডিং। We're from Australia. We love it. Yes, wonderful. We are here for 1 month. জাদুঘরও ভিড় ছিল চোখে পড়ার মতো। 8 থেকে 80 জাদুঘরে ভিড় জমিয়েছেন সকলেই। ইকোপার্ক, নিকোপার্কেও ভিড় ছিল চোখে পড়ার মতো। নিকোপার্কের গাইডের মজা নিতে হাজির হয়েছেন অসংখ্য মানুষ। ছুটির দিনে ভরপুর আনন্দ উপভোগ করছে ছোটরাও। একসঙ্গে ঘোরাঘুরি, খাওয়া দাওয়া ও হই হুল্লোড়ের মধ্যে গোটা দিন কাটল শহরবাসীর। কেমন লাগছে নিকো পার্কে এসে টয় ট্রেনে চেপে? ভালো। কতটা মজা লাগছে? খুব ভালো লাগছে। একটু ভয়ানক ভয়ানক, হ্যাঁ, অ্যাডভেঞ্চারাস কিছু রাইডস চড়ে দেখি কেমন লাগে। কেমন এনজয় করছো আজকে নিকো পার্কে এসে? ভালো। আর সারা দিনের কি প্ল্যান? ঘোরা খাওয়া, ঘোরা খাওয়া, তারপরে বাড়ি। বছর শেষে ভালো বন্ধু পিছনে ফেলে আরো একটা নতুন বছরে পদার্পণ। জীবন থেকে একটা বছর অতীত হলো। ফেলে আসা বছরকে বিদায় জানাতে শহরের বিভিন্ন জায়গায় দিনভর ফেস্টিভ মুডে বুঝ রইল বাঙালি। নিউজ টাইম।